আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চলে এলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো কাতলা মাছের পাতলা ঝোল কীভাবে করতে হয়। তো তার জন্য প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম একই সঙ্গে। দেখুন, নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি সবসময় কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি। তো আজকে একটু অন্যভাবে রান্না করলাম, তো এভাবে রান্না করলেও খুব টেস্ট হয় খেতে। তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। অবশ্যই নাড়াচাড়া করবেন, তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরা তেজপাতা। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মশলার গুঁড়া। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এটা মশলাটা কষানোর সময়। আর কোনো মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি মাছটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, এজন্য এখানে আমি অল্প পরিমাণে লবণটা দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকানোর পরে আমি ফিরে এলাম। দেখুন, এখানে কিন্তু উপরে তেল ঝোলটা বের হয়ে আসছে আর অল্প অল্প এখানে পানি আছে। তো এই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম 30 সেকেন্ডের মতো। তারপরে এখন আমি মাছ দিয়ে দেবো। তো মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো ভাজা মাছটাই আমি দিয়ে দিচ্ছি। আমি আর এখানে আপনাদেরকে দেখালাম না মাছটা ভাজা, কারণ ভাজাটা দেখাতে গেলে আবারও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি। এখন আমি মাথা এবং মাছটা দিয়ে দিচ্ছি, এবং এরপরে আমি কিন্তু এখানে অ্যাড করব ধনিয়া পাতা। তো মাথা আর লেজটা আমি এখানে আগে থেকে একটু কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। এখন আমি এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সব মাছগুলোই দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সব মাছগুলোই দিয়ে দেব, যে মাছগুলো আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে কাতলা মাছের পাতলা ঝোল কীভাবে করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা চাইলে এখানে সরিষার গুঁড়াও দিতে পারেন। তো আমি এখানে সরিষার গুঁড়াটা দিতে ভুলে গেছি, এজন্য শেষে আর অ্যাড করলাম না। আপনারা চাইলে দিতে পারেন, আর যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি সব মাছগুলো দিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাছটা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখতে এরকম হয়েছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এটা শুকনো ঝাল দেওয়ার কারণে, আপনারা চাইলে কাঁচা ঝালও দিতে পারেন। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ ঝোলের পানি দিয়েছি, আরও 1 কাপ দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভালোভাবে ভিজবে না। তার জন্য তো এখন আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচের দিক থেকে। তো মাছগুলো দেখতে পাচ্ছেন, একটাও কিন্তু ভেঙে যায়নি। মাছগুলো একেবারে যেমনটা ভেজে রেখেছিলাম তেমনটাই আছে, আর একটাও ভেঙে যাবে না। এরপরে কিন্তু মাছটা আর ঘন নাড়া যাবে না। আমি এখানে আরও একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখন শুধুমাত্র ঝোলটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো 10 মিনিট জাল করার পরে আমি ফিরে এলাম। দেখুন, এখানে কিন্তু আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করার পর একটা পাত্রে নামিয়ে নেব পরিবেশনের জন্য। তো খুব সহজে কাতলা মাছের ঝোল কীভাবে করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।